রাজনীতি যে কত জটিল, কত বিচিত্র এবং কত ক্রিটিক্যাল, এবং কথা কথা যে বলে যে রাজনীতির শেষ বলতে কিছু নাই, একটা জায়গায় খেয়াল করে দেখুন, আজকে দু মাস ধরে আওয়ামী লীগের নেতৃবৃন্দ টানা ওনারা বলে যাচ্ছেন, কেউ বলে একবার যে খালেদা জিয়ার আর রাজনীতি করার সুযোগ নাই, খালেদা জিয়া মুসলেকা দিয়ে বের হয়েছে জেল থেকে, তিনি আর রাজনীতি করতে পারবেন না। আবার এই সরকারি দলের মধ্যে থেকেই আবার বলেন যে না না, এরকম কোনো মুসলেকা দেওয়া হয়নি। আর আইনমন্ত্রী বলেছেন যে না, তার যে কাগজপত্র, যেই পেপার অনুযায়ী তিনি মুক্তি পেয়েছেন, সেখানে তিনি রাজনীতি করতে পারবেন না, এই ধরনের কোনো বিষয় আশয় নাই। কৃষিমন্ত্রী বলেছেন, যদিও সংসদে শেখ ফজলুল করিম সেলিম বলেছিলেন যে খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন না, এরকম মুসলেকা দিয়ে এনেছেন। আমার যুক্তি, খালেদা জিয়া আপনার রাজনীতি করতে পারবেন কি পারবেন না, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় না, বা আমি এটা আপনাদের সামনে কসলাতে বা আলোচনা করতেও বসে নেই। একজন নারী, একজন মানুষ দেখেন তার কী কী সমস্যা আছে। তিনি প্রায় 78-79 বছর বয়স তার বয়স। তিনি দীর্ঘদিন ধরে তার হাঁটুর সমস্যায় ভুগছিলেন, তার হাঁটুর জন্যে তিনি হাঁটতেই পারতেন না, আজকে থেকে না, 20-25 বছর ধরে। তার আর্থ্রাইটিস, তার কিডনি ড্যামেজ, তার লিভার এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে কোনো সময় লিভার কলাপস করতে পারে। এখন এই মানুষটা রাজনীতি করবেন কি করবেন না, বা রাজনীতি করতে পারবেন কি পারবেন না, তার নিজ দলের লোকদের মাথা ব্যথা নাই, মাথা ব্যথা হচ্ছে আওয়ামী লীগের। সরকারি দলের লোকজন দিন রাত ওনারা গবেষণা করছেন, চিন্তা করছেন, কেউ মুসলেকা তুলে ধরছেন। আমরা আপনাদেরকে রেফারেন্স দিয়ে বলেছিলাম যে খালেদা জিয়ার আইনজীবী বেস্টার কায়সার কামাল, তার সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছিল, তিনি স্পষ্টতই বলেছিলেন যে খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন না, এই ধরনের কোনো চুক্তিতে সই করে তিনি জেল থেকে বের হননি। তবে একটা কথা আছে, সেটা হলো অফ দ্য রেকর্ড বা রাজনীতিতে তো অনেক কিছু আলোচনা হয়, অনেক কিছু ভেতরের আপোষ মীমাংসা থাকে, সেই জায়গায় খালেদা জিয়া কোনো কমিটমেন্ট করেছিলেন কি না, সেইটা বেস্টার কায়সার কামাল বা বিএনপির দায়িত্বশীল কেউ আমাদেরকে জানাতে পারেন নাই। আচ্ছা, এবার আসেন খালেদা জিয়াকে নিয়ে কেন আওয়ামী লীগের মানুষজনের এত চিন্তা। বিএনপির চিন্তা নাই, বিএনপি তার আন্দোলনে, তার মুক্তি আন্দোলনও করে না, বিএনপি তার এই যে অসুস্থ মানুষটাকে দেশের বাইরে পাঠানোর জন্যে যখন একটু অসুস্থ হয়ে ইউনাইটেডে যায়, তখন কতদিন লাফায়, তারপরে আর খালেদা জিয়ার সুস্থতার জন্যে তারা দেশের বাইরের জন্য গভর্নমেন্টের উপরে প্রেশার করে না। তো সেই বিএনপি খালেদা জিয়াকে নিয়ে এখন রাজনীতিতে আসবে কি আসবে না, এটা নিয়ে ভাবনা নাই। ভাবনার মূল কারণটা আমি আপনাদেরকে বলি, যে কারণটা হচ্ছে সামনে যে রাজনৈতিক সমঝোতা বা রাজনৈতিক আলাপ আলোচনা, গভর্নমেন্ট তো প্রেশার আছে, এটা অনস্বীকার্য। সেই প্রেশারের সবচেয়ে অন্যতম বিষয় হচ্ছে আপনার ইউক্রেন রাশিয়া যুদ্ধ, সেই বিষয়ে প্রেশারের অন্যতম বিষয় আছে পশ্চিমা দেশগুলোর প্রেশার, তারপর দেশের অর্থনৈতিক চাপে পড়েছে, রিজার্ভের সমস্যা, আবার এদিক দিয়ে বিএনপি আন্দোলন সংগ্রামে গেছে। সো দ্যাট এইসব পরিস্থিতির মধ্যে এই যে খালেদা জিয়ার সামনে, খালেদা জিয়াকে সামনে ঠেলে দিয়ে, এবং এটাকে ইমোশনাল গেম, খালেদা জিয়ার যদি খালেদা জিয়ার কথা বলা হয় বিএনপি নেতা কর্মীদের, তারা তো বলতে পারবে না যে না, খালেদা জিয়া রাজনীতি না করুক, মানে করুক না, খালেদা জিয়াকে রাজনীতি করবে না, এটা বিএনপির কেউ চাবে না। গভর্নমেন্ট এই জায়গাটায় সামনে এনে আলোচনার যে প্রেক্ষাপটটা, বা আমরা সবসময় বলি জুন জুলাই, এবং ইতিমধ্যে তো অনেক পত্রপত্রিকায় রিপোর্ট চলে এসছে যে আওয়ামী লীগ আলোচনা করতে চায় বিএনপির সঙ্গে। আজকে থেকে দু মাস আগেও আওয়ামী লীগ এই স্ট্যান্ডে ছিল না। দু মাস আগেও আমি মাহবুবুল আলম হানিফের ইন্টারভিউ করেছিলাম, একদম উড়িয়েই দিয়েছিলেন তিনি যে বিএনপির সঙ্গে কিসের আলোচনা, এটা ইলেকশন কমিশন টমিশনাররা মিলে যদি কিছু করে করবে। কিন্তু আজ আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্র ধরে পত্রপত্রিকার খবর এসছে আওয়ামী লীগ বিএনপির সঙ্গে আলোচনা করতে চায়, আর এই আলোচনাটা করতে চায় বলেই খালেদা জিয়াকে সামনে নিয়ে আসা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছে। আমি আতিক রহমান, পূর্ণিয়া।